হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। আমিও ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ। তো আজকে হচ্ছে আমার বাংলাদেশে প্রথম দিন ব্লগ, মানে এটাই আমার বাংলাদেশে প্রথম ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মন্তব্য আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আমার আগের ভিডিওগুলো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন যদি না দেখে থাকেন। তো এই তো বাংলাদেশে প্রথম সকালবেলা, মানে অনেকদিন পর, প্রায় এক বছর পর আলহামদুলিল্লাহ নাস্তা করলাম। তারপরে হলো টুকিটাকি যেসব জিনিস নিয়ে আসলাম ওইগুলো হচ্ছে এখন খুলবো। আসলে মানে বিদেশ থেকে আসলে এই জিনিসটাই অনেক মজা, আসলে অনেক মজা, আমার অনেক ভালো লাগে। কেউ যখন আগে আসতো ছোটো থাকতে, মামারা বা দেখা গেছে কেউ আসতো, মানে লাকি স্কুল, তো অনেক ভালো লাগতো। তো এখন নিজে টুকিটাকি যাই পারছি, আমার সমর্থ অনুযায়ী, মামা স্বামীর সমর্থ অনুযায়ী, যার জন্য যতটুকু পারছি নিয়ে আসছি। তো ওই জিনিসগুলোই হচ্ছে এখন খুলবো, খুলে মানে খুলে সব কিছু মানে বের করে নিব। তো এই তো সব কিছু হচ্ছে খুলতেছি। আসলে এই জিনিসটা আমার সবসময় ভালো লাগে, যে আমার নিজের হোক বা অন্য আরেকজনের হোক, মানে লাকিসটা খোলা, এটা আমি মনে করি সবার কাছে ভালো লাগে। বিশেষ করে ছোটোবেলাতে এই জিনিসটা অনেক বেশি মানে এনজয় করতাম। তো আমি হচ্ছে এর আগের বারও যখন সৌদিতে গিয়েছিলাম তখন আসার সময় তেমন কিছু আনতে পারি নাই, কিন্তু এবার আলহামদুলিল্লাহ মানে সাধ্য তুলনায় অনেক কিছুই নিয়ে আসলাম, অনেক কিছুই আনছি আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে সবগুলো বের করে নিতেছি, সব কিছু বের করে গোছগাছ করে নিতেছি, আর যাকে যা দিব ওইগুলো আলাদা করে নিতেছি। এই তো আমার দেশে আসার পরে মানে একটা দিন চলে যাচ্ছে। আর আসলে আমার এই ভিডিওগুলো হচ্ছে মানে আরও কিছুদিন আগের, যেহেতু আমি দেশে আসছি প্রায় 10-15 দিন হয়ে গেছে। তো আমি হচ্ছে আসার পরপরই সব ভিডিও আপলোড করতে পারি, ভিডিও করে করে রাখছি একটু একটু করে, এখান থেকে একটু, এখান থেকে একটু, কিন্তু বুঝিনি তো দেশে অনেকদিন পর আসছি, প্লাস লরিফার বাবাও যেহেতু আমাদের সাথে আসছে, একটু ব্যস্ততার মানে সাথেই সময় কাটাচ্ছিলাম, যার কারণে হচ্ছে ভিডিও করে রাখা হইতেছিল কিন্তু এডিটিংয়ের কারণে বা অন্যান্য কারণে ভিডিও আপলোড করা হইতেছিল না। তো আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, আমার পাশে থাকবেন সবসময়, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসাতেই এতটুকু আসছি, আশা করি আপনারা সামনেও আমাকে আরও ভালোবাসা দিবেন। আর এ তো আমার মানে আমাদের টুক দেখি সবগুলো লাকিজ ব্যাগ খোলা হয়ে গেছে। তো এগুলো হয়ে গেলে হচ্ছে আমার যেগুলো টুকিটাকি জিনিস মানে আমার নিজের জন্য যেগুলো নিয়ে আসছি, আমার জন্য, আমার মেয়ের জন্য, এগুলো হচ্ছে আমি আমার রুমে সব নিয়ে আসছি। এগুলো হচ্ছে এখন সব গুছিয়ে রাখবো, মানে যত কিছু আসছে সবাইকে সব কিছু দেওয়ার পরে বা সবার জিনিসগুলো নামানোর পরে যা যা নিয়ে আসছি। তো আমি ওইভাবে সব কিছু আপনাদের সাথে দেখাই নেই, যতটুকু পারছি শেয়ার করছি। আসলে লাকিজ খোলার সময় তো সব কিছু দেখানো হয় না, আর আমার একদম সব কিছু কাকে কী দিলাম না দিলাম ওইগুলো দেখাইতে ভালো লাগে না। তো যতটুকু পারছি আপনাদের সাথে দেখাইলাম। আর এ তো আমি আমার নিজের জিনিসগুলো হচ্ছে এখন আমার ড্রেসিং টেবিলের মধ্যে সব হচ্ছে সুন্দর করে গুছিয়ে রাখতেছিলাম। তো সব কিছু আসলে একবার গুছানো হয় নাই, যেহেতু জামা কাপড় আস্তে আস্তে সব গুছগাছ করবো মানে করতেছিলাম, তো সব কিছু শেয়ারও করতে পারি নাই বললাম তো ব্যস্ততার কারণে। তো তারপরেও চেষ্টা করছি আপনাদের সাথে যতটুকু পারার, যতটুকু পারছি শেয়ার করছি। তারপরে হচ্ছে মানে সন্ধ্যার দিকে একটু হচ্ছে আবার বেরও হয়েছিলাম, আসছি এতদিন পরে দেশে, আর একা হইলে হয়তো বা বের হওয়া হয়তো না, লরিফার বাবা ছিল। তো ভাবলাম যে অনেক দিন পরে, দীর্ঘ এক বছর পরে দেশে একটু মানে বাইরের হাওয়া খেয়ে আসি। আসলে আমরা আসার 2 দিন পর থেকেই অনবরত বৃষ্টি শুরু হয়ে গেছে, কোথাও যাইতেও পারি নাই। তারপরও যতটুকু পারছি মানে টুকিটাকি ঘোরাঘোরা করছি, ইনশাল্লাহ আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো আমার সব প্রতিটা ভিডিও, সব কিছু আপডেট বা সব কিছু পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে, আর খারাপ যদি লাগে তাহলে ইগনোর করবেন। তো মানে 2 দিন আগেও আমি কোথায় ছিলাম আর এখন কোথায়, 2 দিন আগে আমি যে জায়গাটাতে ছিলাম ওইটা এখন আমার হয়ে, ওইটা আমার অতীত হয়ে গেছে। আসলে লরিফার বাবা যদি না আসতো সাথে তাহলে হয়তো আমার নিজেরই সামলাইতে অনেক কষ্ট হইতো, প্লাস লরিফাকেও অনেক সামলাইতে কষ্ট হইতো। তো ও সাথে আসাতে এখন অনেকটাই খারাপ তেমন একটা লাগে না। তো এই তো আমরা হচ্ছে এখন যাচ্ছি নিচে, একটু মানে দূরে কোথাও যাব না, আশেপাশে কোথাও যাব, টুকিটাকি কিছু জিনিস আনবো বাসার জন্য, আর লরিফার জন্য কিছু খাওয়ার জিনিস আনবো এই জন্যই, আর সন্ধ্যায় নাস্তা করব। আর মানে দেশে এতদিন পরে আসছি মানে ফুচকা খাবো না, তা তো হয়, সবার আগে হচ্ছে ফুচকাটাই খাবো, মানে অনেক মিস,
আমরা চাই ফুসকাটা ওখানে বসে খাবো না, যেহেতু দেশে অনেক ডেঙ্গু, তো মশা কামড়ানো সম্ভাবনা থাকতে পারে মানে বিকেলের সন্ধ্যার দিকে। তো যার কারণে আমরা হচ্ছে নিয়ে আসবো বাসায়, মানে সব কিছু নিয়ে আসবো, এসে বাসায় নিয়ে এসে হচ্ছে খাবো। তো এতে আমরা হচ্ছে এখন যাবো, আমরা যাবো হচ্ছে মানে জিগাতলার দিকে। অবশ্যই ঢাকাতে ধানমন্ডিতে যারা আছেন তারা অবশ্যই হয়তো জিগাতলা চিনেন। তো আমরা হচ্ছে আমরা যেহেতু ধানমন্ডি পুণ্ডতে থাকি আর আমাদের বাসা থেকে জিগা আমাদের বাসা থেকে মানে অল্প একটুই মানে 20 টাকার ভাড়া আর কি। তো আমরা এখন হচ্ছে যাচ্ছি অনেকদিন পরে রিক্সাতেও উঠবো। আর ঢাকা শহরের রিক্সাগুলো আমার মনে হইতেছে দিন দিন ছোট হয়ে যাইতেছে, মানে বসতে অনেক কষ্ট হয়ে যায় বাচ্চা কাচ্চা নিয়ে। যাই হোক, এখন হচ্ছে যাচ্ছি অনেকদিন পরে বাহিরে, তাও আবার মানে বাংলাদেশে রিক্সাতে। ভালোই লাগতেছিলো, খুবই ভালো লাগতেছিলো। আবহাওয়াটাও মানে একদম ইয়ে ছিল, মোটামুটি ঠান্ডা মানে বৃষ্টি হইতেছিল, তো এই জন্য আবহাওয়াটা এতটা গরম ছিল না। কিন্তু আমরা যেদিন দেশে আসছিলাম আল্লাহ, ওই দিন এত গরম ছিল, 30 তারিখ এত বেশি গরম ছিল, এত বেশি গরম, কোথায় থেকে এত গরম আসছে আল্লাহই ভালো জানে। ওই দিন তো আমরা পুরো অস্থির পাগল হয়ে গেছি মানে সবাই গরমে। তো পরে যে আমাদের বাসা হচ্ছে কুলার টুলার ছিল সব কিছু মিলে, এখন নর্মালই হয়েছে সব কিছু। তো এই তো চলে আসলাম, প্রতিদিন মানে দেশে যাব দেশে যাব বলতে বলতে অবশেষে দেশে আইসেই পড়লাম আলহামদুলিল্লাহ, সব কিছু মিলিয়ে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন, আমি যেন খুব শিগগিরই আবার সৌদিতে চলে যাইতে পারি। আমার আসলে মানে ওইখানে 1 বছর থাকার পর আমার না ওইখানে থাকার একটা মানে ইয়ে হয়ে গেছে আমার। আমি তো মানে লড়কার বাবা আসতে নাসতে ওরে বলতেছে তুমি যাওয়ার পর আমাদেরকে মানে আবার নিয়ে যাও বা এই সেই বলতেছিলাম। বললামই তো যেহেতু মানে দেশে ওরকম আমাদের আছে আত্মীয় স্বজন সবই আছে, আমার বাবা মা মানে আমার বাবা মা তো নেই, আমার বাবা মা তো বাহিরে, ওনারাও বাহিরেই থাকে। আমার মানে ফ্যামিলিতে ভাই বাবা মা সবাই বাহিরে থাকে, আমার ভাইয়ের বোটও সব। তো ওইরকম মানে নিজের বলতে আর ওর দিকে সবাই আছে মানে আমার শ্বশুরবাড়ির দিকে। আমার দেশে শুধু নিজের একদম ঘনিষ্ঠ, আমার তো বোনই একটা বোন আছে, আর এমনি আত্মীয় স্বজন তো অবশ্যই আছে, কিন্তু তারপরে মা বাবা না থাকলে যে একটা মানে খারাপ লাগা। ভাবতেছিলাম যে এতদিন পরে দেশে আসছি, অবশ্যই মা বাবা থাকলে তো ওনারাও আসতো আমাকে এয়ারপোর্ট থেকে আনার জন্য। সব কিছু মিলে আমি যখন প্রথমবার দেশে আসছিলাম তখন কিন্তু মানে আমার আব্বা মানে আমার বাবা আমার নিয়ে আসছিলো এয়ারপোর্ট থেকে। তো ওইগুলো চিন্তা করলে মিস করি। আবার ভাবতেছি এরকম বাবা তো মাত্র অল্প কয়েকদিনের জন্যই আসছে, মানে 20-25 দিনের জন্য, 20-25 দিন যাইতে আর কতক্ষণ লাগবে, ও চলে গেলে যে কেমনে থাকবো বা কী অবস্থা এখনই। মানে এতদিন একটা একসাথে থাকতে থাকতে এখন মনে হইতেছে যে আমরা মনে হয় একবারে একসাথেই থাকতেছি বা একসাথেই থাকবো। তো যাই হোক, আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। তো এখন হচ্ছে টুকিটাকি নিলাম, সব কিছু নেওয়া হয়েছে, মানে আমটাম নিলাম, তারপরে হচ্ছে সন্ধ্যায় খাওয়ার জন্য প্যাটিস নেওয়া হলো, তারপরে টুকিটাকি নিলাম। এখন হচ্ছে আবার বাসার দিকে চলে যাব, সব কিছু নেওয়া হয়েছে টুকিটাকি, যেহেতু রাতও হয়ে গেছে। তো ভাবতেছি বাসার দিকে চলে যাব, গিয়ে সন্ধ্যার নাস্তা বাসে গিয়ে করবো। তো এই তো, আশা করি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, খারাপ লাগলে সেটাও বলবেন। কিন্তু এখন হচ্ছে আম নিবে, আম আমার জামাই তো আম খাইতে খুব পছন্দ করে, তো এই জন্য আম দেখতেছিল নেওয়ার জন্য। তো এই তো টুকিটাই আপনাদের সাথে সব কিছুই শেয়ার করতেছি, কী করি কোথায় যাচ্ছি কী কী নিতেছি। এখন হচ্ছে আমরা হচ্ছে একটা মানে কনফেকশনারিতে আসলাম কিছু নেওয়ার জন্য, তো দেখতেছিলাম কী নিব। তো নিলাম আমরা হচ্ছে সন্ধ্যায় যেহেতু মানে বের হয়েছি সন্ধ্যায় খাওয়ার জন্য হচ্ছে প্যাটিস নিলাম, আর হচ্ছে মানে আটুকি টাকি তো সব কিছু নিলাম। আবার হচ্ছে ফুচকা খাবো, বললামই তো দেশে আসছি মানে ফুচকা না খাইলে হয়, আমার তো মানে রূপ পড়ে গেছে ফুচকা খাওয়ার জন্য, এটা তো খাইতেই হবে। তো এই তো টুকি টাকি নিয়ে হচ্ছে বাসার দিকে চলে যাবো, আজকে আর কোনো দিকে যাবো না ইনশাল্লাহ। আর লরিফার বাবা যেহেতু আছে তাহলে ঘোরাঘুরি তো অবশ্যই হবে, টুকি টাকি যাই ঘোরাঘুরি হয়, এখানে সেখানে যাওয়া হবে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার মানে প্রতিদিনের সকল ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, পাশে থাকবেন যেভাবে পাশে আছেন সবসময় এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো অবশেষে হচ্ছে বাসায় চলে আসছি, এই তো এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি, এটা হচ্ছে আমার বোনের ছেলে। তো এখন হচ্ছে বাসায় যাইতেছি, আর বাহিরে আমরা যেদিন আসলাম এরপরে 2-3 দিন এত গরম ছিল, তো গরম থাকার পর হঠাৎই আবার বৃষ্টি বাদল শুরু হয়ে গেছে আসার পর থেকে, তো বৃষ্টির জন্য কোথাও বেরে হইতে পারতেছিলাম না। Thank you.
অবশেষে হচ্ছে বাসায় চলে আসলাম, এই তো দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে মানে সন্ধ্যায় নাস্তা করব, তো টুকিটাকি খাওয়া দাওয়া নিয়ে আসলাম, লরিফার জন্য কেক, তারপরে হচ্ছে ফেটিস, তারপরে হচ্ছে ফুচকা খাবো, সব কিছু মিলিয়ে আজকে আমার ব্লগটা মানে এই ছিল। টুকিটাকি সারাদিন কী করলাম, তেমন কোথাও যাওয়া হয় নাই, যেহেতু মাত্রই দেশে আসার পর মানে পরের দিনের ছিল এই ব্লগটা। এই তো দেখেন আমার মেয়ে আমার পাশে হয়েছে, পাশে বসে মজা করতেছিল, আপনারা কেউ কিছু মনে করবেন না, ভুলটু টলে ক্ষমা করে দিবেন। আর এই তো এখন হচ্ছে আমরা ফুচকা খাইতেছি মজা করে, এতদিন পরে প্রায় এক বছর পরে মানে এত মজা করে ফুচকা খেতেছি, খুবই 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 ভালো লাগতেছে। তো এই তো আজকে আমার ব্লগটা হচ্ছে এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর কেমন লাগছে আমার ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আজকের মতো বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।